তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী এলাকার নাবালিকা তারই এক বান্ধবী সহ দুই বন্ধুকে নিয়ে লক্ষ্মী পুজোর রাতে বাড়ি থেকে বের হয় প্রসাদ খাওয়ার জন্য। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূর যাওয়ার পর একই এলাকার ক্ষিতিশ দেববর্মা নামের এক যুবক পথ আটকায় সেই নাবালিকার। ভয় ভীতি দেখিয়ে সেই নাবালিকা কন্যার বান্ধবী এবং দুই বন্ধুকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরবর্তী সময়ে ক্ষিতিশ দেববর্মা তার দুই বন্ধু অজয় দেববর্মা এবং সুবিকাশ দেববর্মাকে সঙ্গে নিয়ে সেই নাবালিকা কন্যাকে একটি নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে রাত ভর গণধর্ষণ করে বলে অভিযোগ। রবিবার সকালে সেই নাবালিকা কন্যা তার বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে পুরো বিষয়টি খুলে বলে। এরপরেই নাবালিকা কন্যার পরিবারের তরফে মুঙ্গিয়াকামী থানায় অভিযুক্ত সেই তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, এমনটাই জানিয়েছেন তেলিয়ামুড়া মহকুমার এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা। তিনি আরো জানিয়েছেন পুলিশ ঘটনা তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পাড়ারই সেই পাড়ারই একটা ছেলে ওই মেয়েটিকে এবং বাকি দুজন ছেলেকে তাড়িয়ে দেয় ধমকি দিয়ে বৈবিধি দেখিয়ে। তারপর ছেলেটার নাম হচ্ছে ক্ষিতিশ দেববর্মা, ডাক নাম পাঞ্চারায়। সঙ্গে অজয় দেববর্মা ছিল এবং সুবিকাশ দেববর্মা ছিল, সবারই বয়স 18 থেকে 20 বছর। জবরদস্তি তুলে নিয়ে গিয়ে নির্জম জায়গায় গিয়ে গণধর্ষণ করে এবং সেই কমপ্লেন পাওয়ার পর কেস রেজিস্টার করার পর তদন্তে নেমে সঙ্গে সঙ্গে আমরা তিনজন যে আসামি যাদের এগেনস্টে এলিগেশন আছে তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং আগামীকাল করে আমরা সুপার করব। লক্ষ্মী পুজোর রাতে মুঙ্গিয়াকামী এলাকায় এই নেককারজনক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদানের দাবি উঠেছে। পুলিশ সোমবার গণধর্ষণের দায়ে গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তকে আদালতে পেশ করবে। শান্তন টিভি।